ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত মরসুমের চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর জন্য জয়ের খুঁজে শনিবার মাঠে নামে বীরেন্দ্র ক্লাব ও জুয়েলস অ্যাসোসিয়েশন দুই দলেরই এটি তৃতীয় ম্যাচ প্রথম দুই ম্যাচে পয়েন্টের তালিকায় খাতা খুলতে পারেনি উভয় দলই তাই পরাজয়ের হ্যাটে প্রতিরোধ করে প্রথম পয়েন্ট নিতে এদিন ওমাকান্ত মিনি স্টেডিয়ামে পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামে দুই দলের ফুটবলাররা কিন্তু নির্ধারিত সময়ের লড়াইয়ে শেষ পর্যন্ত বীরেন্দ্র লক্ষ্যমাত্রা পূরণ করে নিতে সক্ষম হয় আসরের টানা তিন ম্যাচে পরাজয়ের হ্যাট্রিক করল জুয়েলস তবে দুই দলই লড়াই ছিল এই দিনে বেশ জমজমাট প্রতি আক্রমণের লড়াইয়ে প্রথমার্ধের খেলায় জুয়েলস দুই আকের ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে তা ধরে রাখতে পারেনি দ্বিতীয়ার্ধে আক্রমণের গতিবেগ অনেকটা বাড়িয়ে দিয়ে জুয়েলকে ধরাশায়ী করে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয় বীরেন্দ্র উভয় দলের লড়াই শুরু হওয়ার মাত্র তিন মিনিটের মাথায় চুকথার জমাতিয়া প্রথম গোল করে এগিয়ে দেয় জুয়েলসকে যদিও দল তা বেশি সময় ধরে রাখতে পারেনি মাত্র তিন মিনিটের ব্যবধানে দিয়ে ম্যাচের ম্যাচের শুরুতে আকর্ষণ আগে যায় এর সালকাহাম জমাতিয়া বীরেন্দ্রের জাল নাড়িয়ে দিয়ে এগিয়ে রাখে দলকে এই অবস্থায় এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্থীর খেলা শুরু করে বীরেন্দ্র ম্যাচের পঁয়ষট্টি মিনিটে স্টিফেন পল ডার্লুং দলের পক্ষে দ্বিতীয় গোলটি করে ম্যাচে বীরেন্দ্র সমতায় ফিরিয়ে আনে দ্বিতীয়বারের মতো ম্যাচ সমতায় আসার পর অবশিষ্ট সময় উভয় দলের জয়সূচক গোলের জন্য প্রতিপক্ষ শিবিরে বারবার আক্রমণ আনার চেষ্টা করে প্রতি আক্রমণের লড়াই এর মধ্যে ম্যাচের পঞ্চম গোলটি করে এগিয়ে দেয় বীরেন্দ্রকে যা অবশিষ্ট সময় পর্যন্ত বহাল থাকায় ম্যাচ ম্যাচ থেকে পুরো পয়েন্ট ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় বীরেন্দ্র ক্লাবের ফুটবলাররা আর তাদেরই জয় পরাজয়ের হ্যাকট্রিক করল জুয়েলস দুই দলের এই ম্যাচটি এদিন পরিচালনা করেন রেফারি তাপস দেবনাথ জয়ী বীরেন্দ্র ক্লাবের এডিশন দেববর্মাকে একমাত্র হলুদ কার্ডটি দেখায় এদিন রেফারি ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন